দেখো খালি পুলিশগুলো কিরকম রাস্তার মাঝখানে দাঁড় করায় দেখো, বিনা কারণে দেখো কিরকম রাস্তার মাঝখানে দাঁড় করায় দেখো, কোনো কারণ ছাড়াই রাস্তা। মানে বড় মাছ তো কোথাও পাওয়া যাচ্ছে না, প্লাস মাছও পাওয়া যাচ্ছে না, মানে এতটাই মাছের চাহিদা। কারণ আজকের দিনে সব থেকে বেশি ইলিশের দাম হয় বা চাহিদাও বেশি হয়, তাই মাছও পাওয়া যাচ্ছে না। দেখতে হবে আমাকে বাইরে কোথাও দেখতে হবে, এতগুলো দোকান কোথাও মানে মাছ আছে, সব ছোটো মাছ আর কি, চারা মানে খোকা ইলিশ যেগুলোকে বলে। মানে বড় মাছ সেরকম এখনো পর্যন্ত মানে প্রায় ভালো মাল আছে, কালকে একদম মাল কেনা ভালো মাল আছে। ভেরি গুড মর্নিং গাইস, আর আজকে ডেট হচ্ছে 17ই সেপ্টেম্বর, আর ঘড়িতে টাইম হয়েছে 6:36, আর আজকে ফের আমাকে ডায়মন্ড যেতে হচ্ছে। আগে জাস্ট এর আগের ব্লগটাই আমি ডায়মন্ড নিয়ে বানিয়েছিলাম, তোমরা খুব ভালো করে জানো, তাই এবারে আর আমি রোড ইনফরমেশন অতটা খুব ভালো করে দেবো না। আজকে ডায়মন্ডে যাচ্ছি, একটা কাজে যাচ্ছি আমি, কাজে মানে আমার একটা বন্ধু আছে, অনেকদিন ধরেই বলছিল যে একটু ভালো বড় ইলিশ কিনবো, একটু ডায়মন্ড যাবো, সেই সূত্রে আজকে যাওয়া হচ্ছে আমার। তো আমি আপাতত কোনোদিনও ডায়মন্ড হারবার যাইনি মাছ কিনতে, মাছের বাজার। আর তোমরা অনেকেই জানো যে সাউথ চব্বিশ পরগনার সব থেকে বড়ো মার্কেট মানে মাছের মার্কেট হলো ডায়মন্ড হারবারে, আর ইলিশেরও নাকি প্রচুর দোকান বসে, প্রচুর মার্কেট আর কি, মানে প্রচুর মাছ পাওয়া যায় আর কি। তো আমার জানা নেই সেটা, আজকে ফার্স্ট আমি দেখবো, তোমাদেরকেও দেখাবো, হয়তো তোমাদের অনেকের কাজেও লাগতে পারে। আর আজকে হয়তো অতটা সস্তাতে পাবো না আমি, কারণ কালকের বিশ্বকর্মা পুজো প্লাস রান্না পুজো, মানে তোমরা আজকের এটা যে ভিডিওটা দেখছো, আজকে বিশ্বকর্মা পুজো প্লাস রান্না পুজো, আজকে সব জায়গায় মাছের দাম আর কি হাই থাকবে। তো জানি না কতটা সস্তায় পাবো, তার জন্য আমাকে যেতে হবে। এমনিতেই অনেকটা টাইম লেট হয়ে গেছে, বেরোনোর কথা ছিল 5টার দিকে, এখন 6:30 বেজে গেছে, আর রোদ্দুরও উঠে গেছে, রোদ্দুরটা মানে তো এমনি, আর এখন গরম তো যথেষ্টই পড়ছে, তো কথা বাড়িয়ে লাভ নেই, চলো ডাইরেক্ট বেরোনো যাক। অতটা রোড ইনফরমেশন দেবো না, আরও একবার বললাম মাছ বাজারটাকে আমি বেশি করে তোলার চেষ্টা করবো, যাতে তোমাদেরও কোনো কিছুতে সুবিধা লাগে, বা আমার যদি ভবিষ্যতে ফের ভিডিওটা দেখে যে বুঝতে পারি যে মানে কতটা বড় মার্কেট, কী মাছ পাওয়া যায় না পাওয়া যায়। তো চলো বেরোনো যাক। বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন রাইড করছি বাড়িপুর বাইপাসে, আর সামনেই পড়বে আমাদের পদ্মপুকুর মোড়, ওখান থেকে আমাদের লেফটে আমতলা রাস্তা ধরে নিতে হবে। আর আমার গাড়িতে আমি যাচ্ছি, আর আমার সাথে টনি যাচ্ছে, মানে যার RC 200 আছে, ও আজকে গাড়ি বার করেনি, বললাম বেকার বার করতে হবে না। আর পেছনের গাড়িতে আছে প্রীতু, মানে যার জন্য মেন আজকে যাওয়া, আর ওর সাথে আছে সঞ্জয়। তো যে কারণে সকাল সকাল বেরোনো, যাদের রোদটা একটু কম পাই, তো রোদ আজকে দেখছি কাঠফাটা রোদ যেটাকে বলে আর কি, সকাল থেকেই উঠে গেছে। আর রবিবাজার বাজার ভাব আশা রাখছি মার্কেট বা মানে রাস্তাঘাট একটু ফাঁকাই পাবো। সকালবেলায় পুলিশ চেকিং, ছুটে ছুটে গাড়ি ধরছে স্যারেরা, এই গাড়িটাকে ছুটে ধরতে গেছে, গাড়িটা দাঁড় করায়নি, গাড়িটা সোজা বেরিয়ে গেছে। রাইট সাইডে চলে এসছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, আর একটু ফুয়েল আপ করাতে হবে, কারণ ফুয়েল রেঞ্জ গাড়ির অনেকটাই কম আছে। ফুয়েল আপ হয়ে গেল, এবার আমরা আস্তে আস্তে করে বেরিয়ে যাব, কারণ ফুয়েল লেভেলটা অনেকটাই কমে গেছিল। জুলপিয়া জাস্ট ক্রস করে এসে ডান দিকে যে মোড়টা পড়ছে, মানে ডান দিকে যে রাস্তাটা নেপালগঞ্জের দিকে যাচ্ছে, সেই মোড়টার নাম হলো কয়েলের মোড়। আগেরবারে আমি মানে বলতে পারিনি, পরে আমার মনে এসেছিলো মোড়টার নাম কয়েলের মোড়, আগেরবারে আমি কয়েলপাড়া মোড় বা সামথিং কিছু একটা বলেছিলাম। বাড়ি থেকে 20 কিলোমিটার রাইড করে আমরা এখন চলে এসেছি আমতলা মোড়ে, আর এখান থেকে আমাদেরকে লেফট নিতে হবে, কারণ আগের দিন তো বললাম লেফটের রাস্তাটা কোথায় যাচ্ছে বা রাইটের রাস্তাটা কোথায় যাচ্ছে। লেফটের রাস্তাটা সোজা ডায়মন্ড হয়ে, কাকদ্বীপ হয়ে একদম ডিরেক্ট নামখানা বকখালি চলে যাচ্ছে, মানে এই রাস্তাটা। আর এই জাস্ট মুখটায় একটু জ্যাম হয় যেহেতু সিগনাল আছে, পরে থেকে আশা রাখছি ফাঁকাই পেয়ে যাবো রাস্তা। দেখো খালি পুলিশগুলো কিরকম রাস্তার মাঝখানে দাঁড় করায় দেখো, বিনা কারণে দেখো কিরকম রাস্তার মাঝখানে দাঁড় করায় দেখো, কোনো কারণ ছাড়াই রাস্তা।
গাড়ি আপনার নাম্বার মেরে দেখে নিন পেপারসটা কত স্যার হ্যাঁ 35 ছিল না 60 65 ছিল এটা তো হাইওয়ের মধ্যেই পড়ে এখানটায় তো স্যার অত ছিল না আমার স্পিড এখানটায় অত থাকতে পারে না কলেজ পার করে আসছেন এটা একটা ইনস্টিটিউট ওই যে হলুদ লাইট ঠিক আছে ক্যামেরা চেক করলে বুঝতে পারি আমার কত ছিল আমার হতে পারে আপনি হেলমেটটা খুলুন বলুন কত স্পিড ছিল তোমাকে দেখিয়েছি ছিল নাও দেখি টর্নি নাপ দেখি এখানে হেলমেট ছাড়া এত লোক চলে যাচ্ছে এ যাচ্ছে কোনো কোনো কারণ নেই আর হেলমেট পরে আছি ঠিকঠাকভাবে আছি তাও আমাদের বিনা কারণে মানে বিনা কারণে নয় অবশ্যই রুলস ভেঙেছি হয়তো কেস দেওয়া হচ্ছে বস টনি বস স্যার আপনি কি কোনো কেস দিলেন নাম্বারে লাইসেন্স নাম্বারে ওকে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে কোনো মানেই হয় না এটা একটা হাইওয়ের মধ্যে পড়ে তাও আমার গাড়ির স্পিড মেনে নিলাম 50-60 আশেপাশেই ছিল এমন কিছু আমি জোরে যাচ্ছিও না যারা হেলমেট ছাড়া যাচ্ছে আমি ওই স্যারকে ওই কোশ্চেনটাই করলাম যে হেলমেট ছাড়া যাচ্ছে প্রচুর গাড়ি মানে যথেষ্ট আমার থেকে যথেষ্ট স্পিডে যাচ্ছে আমাকে ওভারটেক করে অনেক গাড়ি চলে যাচ্ছে তাদের কোনো কেস নেই আমি আজ হেলমেট পরে আছি ঠিকঠাকভাবে যাচ্ছি ভদ্রভাবে যাচ্ছি বিনা কারণে না করে আগেরবারেও সেম কেস হয়েছে আগেরবারেও জানি না কেন এগুলো করা হয় বাইরের নাম্বার দেখলে এগুলো কেন করা হয় বুঝতে পারি না তো জিনিসগুলো ভালোই চলছে আর আমি তো ক্যামেরা অন করিনি প্রচুর জায়গায় এখন পুলিশ চেক করছে বাইরের নাম্বার প্লেট দেখলেই ধরবে তোমাদেরকে প্রত্যেক মানে ভিডিওতে আমি দেখাই কারণ আছে যে পুলিশ ধরে কারণ তোমরা মানে যত কলকাতা সাইডে যেতে যাই মানে যাবে অসুবিধা নেই কিছু কিন্তু যত এই সাইডে আসবে না একদম মানে যেটাকে নিয়ম মেনটেন করে বলে সেরকমভাবেই আসবে এরা যে কোনো প্রকারে তোমাকে কেস দেবে বা তোমার থেকে টাকা খাওয়ার জন্য একদম রেডি হয়ে থাকে কারণ এটা আমার সাথে অনেকবার হয়েছে তাই বলছি না জেনে শুনে ভুলভাল কথাও আমি বলছি না তো যাই হোক কী বলবো কিনা কারণে দাঁড় করে রেখে ওভার স্পিড হ্যান ত্যান একটা হাইওয়ের মধ্যে পড়ে কোথায় 35 কী লেখা ছিল জানিও না কোনো মানে হয় না আর হেলমেট ছাড়া যাচ্ছে তারা মানে তিনজন চারজন করে গাড়িতে করে নিয়ে যাচ্ছে তাদের কোনো কেস নেই যা মানে মনে করেছে তাই হয়ে যাচ্ছে দিনটা যাই হোক চলো আমরা যেরকম আস্তে আস্তে এগোচ্ছিলাম এগোতে থাকি মুডটাই নষ্ট হয়ে যায় কি রাইডের মুডটা এরকম হলে ভদ্রভাবে চালালে তো এগুলোই হয় একটু অভদ্রতমি করলে তখন এগুলো আর হতো না মানে পুলিশ দাঁড় করাবে দাঁড়াবো না পাশ কাটিয়ে চলে যাব বা গাড়ি 100-এর ওপরে চালাবো তখন আর পুলিশ ধরবে না আর এই দিকের পুলিশগুলো বেশিই করে এটা একটা বড় জ্যামের মুখে পড়েছিলাম জ্যামটা জাস্ট কাটালাম তো আরও একবার আরও একটা কথা বলতে চাই আমি যে ক্যামেরা মানে বিশেষ করে গোপ্রো মোটো ব্লগিংয়ের কাজে যতটা আসুক আর না আসুক নিজের সেফটির জন্য আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে মানে পুলিশ যদি এরকম শুরু করে প্রত্যেকটা মানুষের মানে দরকার গোপ্রো ইউজ করা কারণ আজকে যদি হয়তো গোপ্রো না থাকতো আমার কাছে উনি হয়তো কেস দিয়েই থাকতো আমাকে আর আদৌ যদি আমি যদি সত্যিই কোনো দোষ করে থাকতাম উনি কখনোই আমাকে ছাড়তো না সে আমার কাছে ক্যামেরা থাক আর যাই থাক কারণ আমি দোষ করে থাকলে ওনার তাতে কিসের প্রবলেম আমি অ্যাকচুয়ালি কোনো দোষ করেছিলাম না তাই উনি আমাকে ছেড়ে দিয়েছেন না তো ক্যামেরা না থাকলে উনি আমাকে কেস দিয়েই ছাড়তেন আর যে একটু সিনিয়র অফিসার ছিলেন উনি ওই সাইডেও চলে গেছিলেন আমি ওটা খেয়ালও করেছিলাম আর যদি আমাকে কেস দেওয়া হতো আমি ওই জায়গাটা থেকে যেতামও না আমি দেখতাম ওরা কটা গাড়িকে ধরে আর কটা হেলমেট ছাড়া গাড়িকে ধরে আমি সেগুলো সব ভিডিও ফুটেজও তুলতাম ওগুলো
যাই হোক ডায়মন্ড আর বেশি বাকি নেই, 10-12-15 কিলোমিটার অ্যাপ্রক্স এরকম কিছু একটা বাকি আছে। ডায়মন্ড আমরা এন্টার করে গেছি আর এখন ঘড়িতে টাইম হয়েছে 8:10। আর এই আই লাভ ডায়মন্ড লেখাটা আর এই টোটাল নদী মানে দেখা যাচ্ছে আর কি, জল কম আছে এখন মনে হচ্ছে, বাটার টাইম হতে পারে নাকি বুঝতেও পারছি না ওপর থেকে। আর যে মাছের মার্কেটটা এই জাস্ট 1 কিলোমিটারও নয়, মানে 500-600 মিটারের মধ্যেই পড়বে, লেফটে পড়বে আমাদের। আর এই যে দোকানগুলো, যে দোকানে আগের দিন এসে আমি ব্রেকফাস্ট করেছি বা ন্যাচারালি সবাই এসে এখানটায় বসে দাঁড়ায়, আমরাও ব্রেকফাস্ট করব, তবে মাছটা কিনে নিয়ে তারপরে করব। আই লাভ ডায়মন্ড লেখা থেকে 500-600 মিটার আসার পরে এরকম মাছের ভর্তি দোকান পেয়ে যাবে। তার আগে আমাকে গাড়িটাকে পার্কিং করতে হবে, গাড়ি পার্কিং করে তারপরে দেখতে হবে মাছ কোথায় কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে, গাড়িটা কোথাও একটা পার্কিং করতে হবে। লাইন ধরে এরকম পুরো মাছের বাজার, পুরো সবই মাছের দোকান সব। আর কিন্তু ব্যাপারটা হয়ে গেছে এমনই, আজকে মানে বড় মাছ তো কোথাও পাওয়া যাচ্ছে না, প্লাস মাছও পাওয়া যাচ্ছে না, মানে এতটাই মাছের চাহিদা। কারণ আজকের দিনে সব থেকে বেশি ইলিশের দাম হয় বা চাহিদাও বেশি হয়, তাই মাছও পাওয়া যাচ্ছে না। দেখতে হবে আমাকে বাইরে কোথাও দেখতে হবে, এতগুলো দোকান কোথাও মানে মাছ আছে, সব ছোটো মাছ আর কি, চারা মানে খোকা ইলিশ যেগুলোকে বলে, মানে বড়ো মাছ সেরকম এখনও পর্যন্ত মানে প্রায় 50টারও বেশি দোকান আছে, বড়ো মাছ কোথাও এখনও পর্যন্ত দেখতে পেলাম না, যেটার জন্য মেনলি আসা। প্রচুর দোকান, প্রচুর লাইন ধরে পেছনে যত দেখা যাচ্ছে, এবারে ভর্তি দোকান, প্রচুর দেখলে বুঝতেও পারবে সব ছোটো ছোটো মাছ। কি হবে তাহলে দেখি, আমাদেরকে একটু গন্তব্যটা চেঞ্জ করতে হবে, একটু ওই সামনের দিকে যাবো, ওখানে যদি পাওয়া যায়। এখানটা যা দেখতে পাচ্ছি আর কি, মানে বিভৎস ভিড়, প্রত্যেক দোকানে দেখো না, ওখানে প্রচুর ভিড় আর কি। প্রচুর ভিড়, প্রচুর মানুষ আসছে, সব নিয়ে চলে যাচ্ছে, এরকম ব্যাপার প্রত্যেক দোকানে। বড় বলতে গিয়ে এই সব থেকে বড় পেয়েছি ভাই। এগুলো তবু কিরকম মানে কতটা করে হবে বলো তো, মানে ওজন 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 900-1 কেজি এরকম ওজন আছে। বড় আর হচ্ছে না, না না বড় হবে না, এইটা আছে 1100 আছে। চলো এবারটা দেখি, মাছের অবস্থা খুবই খারাপ, আর ওই একটাই দোকানে যা মাছ আছে ওর থেকে বড় আর এই দেখো, ভর্তি ভিড় আর কি, ভর্তি ভর্তি প্রচুর ভিড়, এর থেকে বড় মাছ আর পাওয়া সম্ভব হচ্ছে না। দেখি আর যায় আমার জানাশোনা, জানাশোনা বলতে একটা চেনা জায়গা আছে ওইদিকে একটু যাবো, আর যদি ওখানে পাই তোমাদের দেখাচ্ছি ও কোথা থেকে নিই না নিই, নাহলে লাস্টে এসে আমাদের ওই মাছই নিতে হবে, ওর থেকে বড় আজকের দিনে পাওয়া যাচ্ছে না। রাস্তার দিকে একটা দোকান পেয়েছি বড়, আমরা
ব্যাপারটা হলো এইটা ভালো আছে, ঠিক আছে, দাম বেশির জন্য বলছি না, এটার আবার দামটা আমার বেশি হয়ে যাবে, এটা 2000 টাকার মতো কি মতো নয়, এখন বলে দেখতে হবে এখন দাদা কত দেয় না দেয়। ভালো মাল আছে, কালকে একদম মাল কেন ভালো মাল আছে, কিন্তু আবার এইটা অত এইটা একটু দাম কম আছে, 1200-1500 টাকা কিলো, কিন্তু এটা মরে গেছে, মানে এটা স্টোরে নেই আর কি, বুঝলি তো, বলে দিচ্ছি আওয়াজ হচ্ছে, বাস বড় বড় গাড়ি আর চারিদিকে মাছ চিংড়ি মানে সব রকমের মাছের মার্কেট, মানে বিশাল বড় মার্কেট মাছের, তো বড় মাছও অনেক রকমের দামে ছিল আর কি, আমি যেটা নিয়েছি সেটা দাদা 2050 বলেছিল, লাস্ট পর্যন্ত 1850-এ ফিক্সড হলো, জানি না আওয়াজ কতটা আসছে, আমি যথেষ্ট জোরেই কথা বলছি, 1850-এ ফিক্সড হলো, আর একটা মানে ওই রকম সাইজেরই, মানে আমরা যেরকম নিয়েছি 1 কিলো 200-250 গ্রামের এরকম ওজনের, এর থেকে বড় আর পেলাম না, তো আর একটা ওই সেম সাইজেরই মাছ পাওয়া গেছে, সেগুলোর দাম 1200-1250, কারণ ওগুলো স্টোরের মাল, একটু ব্যাকডেটের মাল, ওগুলো নিইনি, যেটা নিয়েছি মানে কালার ফালার একদম পুরো ফ্রেশ, তারপর মাছ দেখে মনে হচ্ছিলো ভালো মাছ আর কি, মানে অতটা তো ভালো বুঝি না, যতটা বুঝি দেখে মনে হচ্ছিলো খুবই ভালো মাছ, আর এখানে এলে তোমরা একের পর এক মানে প্রচুর দোকান পেয়ে যাবে, 50-60টারও বেশি দোকান পেয়ে যাবে, রাস্তার ওপর থেকে শুরু করে বাঁদিকের গলিতে মানে প্রচুর দোকান পেয়ে যাবে, আমি তো আর প্রত্যেক দোকানে দোকানে ঢুকে আর মানে দাম করা বা ওটা সম্ভব হলো না, তোমাদের যতটুকু দেখানো সম্ভব হলো আমি দেখিয়েছি, আর একটু বেরোবো, সামনে কিছু ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে আমরা আবার মানে বাড়ির দিকে বেরিয়ে যাবো, তো সামনে বাবুদার দোকান মানে আগের ব্লগে যেটা দেখিয়েছিলাম বাবুদার দোকানেই যাবো, ওখানে গিয়েই ব্রেকফাস্ট করবো, চলে এসে এই নদীর পাড়ে, আবার এই নদী দেখা যাচ্ছে লাইন ধরে পুরো, আর এইখান থেকে আমরা ব্রেকফাস্টও করবো, কারণ আমাদের যে উদ্দেশ্যে এসেছিলাম সেই কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো, আর ভিডিওটা আমি এখানেই শেষ করবো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন, তো আজকে এখানেই, থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব প্লিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।